সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রশাসন বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল সমালোচনা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কখনই মানবাধিকার লঙ্ঘন করে না বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতকে ডেকে এর ব্যাখ্যা চেয়েছেন বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় জয় রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে বিচার বহির্ভূত হত্যার পরিসংখ্যান নিয়ে একটি পোস্ট করেন তিনি সেখানে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনের চিত্র তুলে ধরা হয় যেখানে উঠে আসে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রীয় পুলিশের গুলিতে নিহত মানুষের সংখ্যা টিআরটি ওয়ার্ল্ডের পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে দুই তেরো সালে পুলিশের গুলোতে এক হাজার একশো ছয় জন দুই চোদ্দো সালে এক হাজার পঞ্চাশ জন দুই হাজার পনেরো সালে এক হাজার একশো তিনজন দুই হাজার ষোলো সালে এক হাজার একাত্তর জন দুই হাজার সতেরো সালে এক হাজার পঁচানব্বই জন দুই আঠারো সালে পুলিশের গুলোতে সর্বোচ্চ এক হাজার একশো তেতাল্লিশ জন এবং দুই হাজার উনিশ সালে এক হাজার আটানব্বই জন নিহত হয়েছেন অর্থাৎ দুই হাজার তেরো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় এক হাজার একশো মানুষ পুলিশের গুলোতে নিহত হয়েছেন এরই মধ্যে বিভিন্ন মহল দাবি করেছে নিজ দেশে যেখানে প্রতি বছর এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এমনকি বাংলাদেশ নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার দাবি তুলেছেন কেউ কেউ বিভিন্ন সূত্র বলছে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারা আহমেদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খানের ভাগ্নি বলে জানা গেছে সূত্র আরও বলছে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্কে চির ধরানোর চেষ্টা চালাচ্ছে এমন একটি গোষ্ঠী যার ফলেই বাইডেন প্রশাসন এমন বিধিনিষেধ দিয়েছে রেহানুল রানা সময় সংবাদ ঢাকা